আসসালামু আলাইকুম আসসালাম জলপরি কি জলপরি থেকে বাঁচার উপায় কি অজানা রহস্য সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আজ আপনাদেরকে এই ভিডিওতে চারটি প্রশ্নের উত্তর দেব ইনশা আল্লাহ যেসব প্রশ্নগুলো আপনারাই আমার কমেন্ট বক্সে করেছেন আজকের এই ভিডিওটি হতে আপনি পরি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিতে পারবেন কেবল ভিডিওটি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন আর আপনি যদি আমার এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি প্রতিদিনে একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যা আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথম প্রশ্নটি করেছেন শাহরিয়ার হাসান সাজিদ উনি লিখেছেন দাদা এমন কি কোনো বই আছে যেটা আসল ইসলামিক তাবিজের কিতাব দয়া করে সেই বইটি ও সেই বইটির লেখকের নাম বলে দিলে উপকৃত হব উত্তর সব থেকে ভালো তাবিজের কিতাবের অস্ত্র হলো আল কোরআন এবং প্রিয়নবী সাল্লাহ সাল্লামের শেখানো মসনুন দোয়া এছাড়া আমালে কোরআনই নামক একটা তাবিজের কিতাব রয়েছে ওই কিতাবটি আমার দৃষ্টিতে খুবই ভালো ওই কিতাব থেকে আমি অনেক কাজ করে থাকি কিতাবটির লেখক হযরত মলানা আসরাফ আলী থানবীর আহমদুল্লাহ আলাই পরের প্রশ্নটি করেছেন প্রদীপ মন্ডল উনি লিখেছেন জলপরী থেকে বাঁচার উপায় বলে দিন উত্তর পরি বলে জিনিস পৃথিবীতে কোনো নেই যেগুলোকে আমরা পরি ভাবি বা মনে করি সেগুলো হচ্ছে মহিলা জিন কারণ এক প্রকারের জিন রয়েছে যারা আকাশে উড়ে বেড়ায় তাদের মধ্য থেকে মহিলা রয়েছে এবং পুরুষ রয়েছে ওইসব সব মহিলাগুলোকে আমরা ভেবে থাকি পরি তাছাড়া এমন কিছু জিন রয়েছে যারা পানির নিচে থাকে যে সব জলাভূমি বা খাল বিলগুলোতে উদ্ভিদ জাতীয় ঘাস জন্মায় সেই সব জলাভূমির তলদেশে ওই সব জিনগুলো বসবাস করে এছাড়া জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যায় সোরা ফালাক এছাড়া প্রতিদিন আপনি নিয়মিতভাবে সোরা বাকারা পাঠ করে যাবেন কোনো জিন পরি আপনাকে আক্রমণ করতে পারবে না আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন পরের প্রশ্নটি করেছেন মোশার্রফ আলী উনি লিখেছেন মেয়েরা কি আমিল হতে পারে উত্তর আমি জানি না মোশাররফ ভাই কোন আমিলের কথা এখানে বলতে চেয়েছেন তবে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যবসা করে সেই ব্যক্তিটাকে বলা হয় ব্যবসায়ী কোনো ব্যক্তি যদি চাষ করে সেই ব্যক্তিটাকে বলা হয় চাষি কোন ব্যক্তি যদি দোকান দেয় তাকে বলা হয় দোকানে কেউ ফেরি করে কোনো জিনিস বিক্রি করলে তাকে বলা হয় ফেরিওয়ালা ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম এবং প্রিয় নবী সাল্লামের দেখানো পথে নবী আকরাম সাল্লাহ সাল্লামের বলে দেওয়া জিনিসগুলোর উপরে যখন কেউ আমল করে চলে সেই ব্যক্তিটাকে বলা হয় শরীয়তের আমিল এই ধরনের আমিল সকলকেই হওয়া দরকার তাতে কোনো বাধা বিঘ্ন নেই তাছাড়া জিনের আমল বা তদ্বির চিকিৎসা করার জন্য যে আমিল ওই আমিলগুলো মেয়েদের না হওয়াই ভালো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন পরের প্রশ্নটি করেছেন এম ডি আজিজ উনি লিখেছেন হুজুর পরি হাজির করে বসে রাখার জন্য একটা সহজ আমল দিন উত্তর আমি আগে আপনাদেরকে বললাম পরি বলে কোনো জিনিসই নেই পরী যেগুলোকে আমরা ভাবি সেগুলো হলো মহিলা জিন আর এই পরিবেশ করা সম্পর্কে পরীর সাথে ভালোবাসা পরীর সঙ্গে বিয়ে এই নিয়ে আমার দুইটা ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনি সেই ভিডিও দুইটি দেখে নিতে পারেন ওই ভিডিও দুইটা আপনি দেখে নিলেই পরিবস করার আসল রহস্যটা আপনি বুঝে নিতে পারবেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন